আমি সংবাদ পরিবেশন করছি এম আব্দুল জলিল লস্কর জেএম ক্রিয়েশনের পক্ষ থেকে। তো রেজাল্ট সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করছি। তো আপনারা ইতিপূর্বে জেনেছেন আমাদের বরাকের তিন জেলার মধ্যে হাইলাকান্দি জেলা শতকরা পাশের হার হিসাবে আমাদের হাইলাকান্দি জেলাটি বরাকের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। তো আমাদের হাইলাকান্দি এইবারে আমি ডিস্টিংশন অ্যান্ড লেটারের একটু সংবাদ আমি করতে চলেছি। তো আমাদের হাইলাকান্দি জেলায় মোট ডিস্টিংশন পেয়েছেন 47 জন। তোমধ্যে আমি প্রথম 10 জনের নাম উল্লেখ করব, সকল সারা বলা সম্ভব নয়। তো প্রথম আরগা কুসুম দাস, ওনার হয়েছে পার্সেন্টেজ 93.66। মুর্তজা হাসান লস্কর 92.33। এম সুরজ সিনহা 92.00। আর সুইট লীনা ঘোষ 92.00। তবসুম আমিন বারবইয়া 91.33। আবু রাইহান বড়বইয়া 91.33। আর অভিষেক শর্মা 90.66। শ্রদ্ধা নন্দী 90.66। নাজিফা আফরুজ লস্কর 90.66। আর সুহানা আক্তার লস্কর 90.33। তো পজিশন হিসাবে আরগা কুসুম দাস ফার্স্ট, আর মুর্তজা হাসান হইল সেকেন্ড, আর থার্ড পজিশনও এম সুরজ সিনহা থার্ড, আর সুইট লীনা ঘোষও থার্ড পজিশন, ফোর্থ পজিশনও তবসুম আমিন বরবইয়া আর আবু রাইহান বরবইয়া, ওরা ফোর্থ পজিশন। আর ফিফ পজিশনও 3 জন রয়েছেন, ওরা হচ্ছেন অভিষেক শর্মা, শ্রদ্ধা নন্দী আর নাজিফা আফরুজ লস্কর। ওদের পজিশন পড়ছে এই অনুযায়ী ফিফ পজিশন, জেলার মধ্যে ফিফ পজিশন এই 3 জন। আর এই সিক্স পজিশনে রয়েছে সুহানা আক্তার লস্কর। এই আমি এখানে মোট এই প্রথম 10 জনের নাম উল্লেখ করেছি 47 জনের মধ্যে। এইবারে হচ্ছে লিস্ট অফ লেটার্স। তো আমাদের হাইলাকান্দি জেলায় টোটাল 129 জনের লেটার পেয়েছেন। তোমধ্যে আমি প্রথম 10 জনের নামই বলবো। শামিমা আক্তার বড়বইয়া, তাহমিদ বাকির লস্কর, সুব্রত চন্দ, এন সানাইয়া সিনহা, আশাহারুল ইসলাম চৌধুরী, প্রীতি কালরি, সৌরিন দত্ত, বিশাল কান্তি রায়, ইমরানা বেগম লস্কর, ববতুষ শ্রীবাস্তবা। এই 10 জন এই টোটাল 129 জনে লেটার পেয়েছেন। তোমধ্যে এই লেটারের সংখ্যা অনুযায়ী তাদের আমি নাম 10 জনেরই উল্লেখ করেছি, 129 জনের নাম বলা সম্ভব নয়। তো আমি রেজাল্ট সংক্রান্ত সামান্য একটি আপডেট আমার বাকি রয়ে গিয়েছিল, তাই এখান আমি সংবাদের শেষ প্রান্তে আসছি। এইবারের অর্থাৎ 2020 সনের এই অসম মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সংবাদ এখানে এই সমাপ্ত করছি। আপনারা প্রতীক্ষা করতে থাকুন আগামী 25 জুন বহু প্রত্যাশিত এইচএসের রেজাল্টটি অনুষ্ঠিত হবে, তাই আপনারা প্রতীক্ষা করতে থাকুন এই রেজাল্টের। এবং আপনারা অবশ্যই যথাসম্ভব আপডেট সংবাদ পাবেন। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার দ্বারা সৃষ্টি করা নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।